আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক একজন ভিউয়ার প্রশ্ন করেছেন স্বপ্নে কুকুর দেখলে কি হয় দয়া করে জানাবেন কি জি সম্মানিত দর্শক আপনার প্রশ্নের জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এই ভিডিওরটিতে বিস্তারিতভাবে আল্লামা ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ এর কিতাব থেকে স্বপ্নে কুকুর সংক্রান্ত ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাউফীকি ইল্লা বিল্লাহ কুকুরের ব্যাখ্যা সাধারণত তো অর্থে করা হয়ে থাকে কেউ যদি দেখে কুকুর তার দিকে ফিরে ঘেউ ঘেউ করছে তাহলে ব্যাখ্যা হবে নিম্ন শ্রেণীর শালীনতা বঞ্চিত কোনো লোকের মুখে সে কটু বাক্য শুনতে পাবে যার ফলে তার অন্তর ব্যথিত হবে যদি দেখে কুকুরটি তার সাথে ঝগড়ায় লিপ্ত রয়েছে অথবা তাকে কামড় দিতে উদ্যত তাহলে অর্থ হবে কটু বচন তো শুনবেই সে অতিরিক্ত আরও খারাপ কথা ও আচরণ শুনবে তার আলামত যদি কেউ দেখতে পায় কুকুর তাকে কামড় দিয়েছে অথবা তার কাপড় ছিঁড়ে ফেলেছে তাহলে ব্যাখ্যা হবে লোকটি তার মান ইজ্জতে আঘাত দিবে আর কাপড় যে পরিমাণ ছিঁড়েছে মর্মে দেখতে পাই সে অনুপাতে মন্দ আচরণ তার থেকে সে প্রাপ্ত হবে কেউ যদি কুকুরের খেয়ে খেয়েছে মর্মে দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে শত্রুর ওপর সে বিজয়ী হবে এবং প্রাধান্য বিস্তার করতে সক্ষম হবে একইভাবে দুষ্মন থেকে সে সম্পদ লাভ করবে কেউ স্বপ্ন দেখল সে কুকুর বেঁধে রেখেছে অথবা এর সাহায্যে কোনো কিছুর ওপর সে জয়ী হয়েছে কুকুরের এমন তো অবস্থা ব্যাখ্যা হবে এটা তার শত্রু নয় বরং এ দ্বারা এমন ব্যক্তি উদ্দেশ্য যার মাধ্যমে সে বিভিন্ন সাহায্য সহযোগিতা লাভ করবে আশা করি তার সংক্ষিপ্ত স্বপ্নের কুকুর দেখা সম্পৃক্ত বুঝতে পেরেছেন আর যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার ও লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার